অবিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। ওয়ালাইকুম, স্বাগত জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বকুল আক্তারিতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ বাকি নয়জনই আইসিইউ। ধামরাই সাংবাদিক হত্যা, পলিক নেতা বহিষ্কার। দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী। সিনহা হত্যার পরদিন ঢাকার এক নেতাকেও ফোন করেন প্রদীপ। দুই চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্য বরখাস্ত, তরল খাবার খাচ্ছেন ইউএন ওয়াহিদা। গাড়ি চালক হত্যা, সিসি ক্যামেরায় ফুটেজ ধরিয়ে দিল খুনিদের। রাজধানীতে বন্ধু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার। চাকরির কথা বলে প্রতারণা, গ্রেফতার ৫ প্রতারক। প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতিতে আদেশ জারি। মসজিদের সামনে অশ্লীল নৃত্য, মুনমুনকে উকিল নোটিশ। স্বপ্নে এসে সুশান্ত বলেছেন আমার পেটে পুনর্জন্ম হবে তার, রাখি। করোনা আক্রান্ত জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। ওপেনার সাইফ ও ট্রেনার লি করোনা পজিটিভ। করোনা নমুনা নিয়ে দোয়া চাইলেন মুশফিক। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে নারী সংঘ ইংল্যান্ড থেকে বাদ পড়েন ফোরেন গ্রিনউড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ বাকি নয়জনই আইসিইউতে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন বাকি নয়জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ নেওয়া হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল। এদিকে ধামরাইয়ে সাংবাদিক হত্যা, যুবলীগ নেতা বহিষ্কার। ঢাকার ধামরায় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি জুলহাসকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দুর্যোগের মোকাবেলায় আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। প্রাকৃতিক দুর্যোগ চক্র থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষকে বের করে আনতে অভিযোজনের আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে বাংলাদেশে বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের গ্লোবাল সেন্টার অ্যাডজাস্টেবল সিজিএ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সিনহা হত্যার পরদিন ঢাকার এক নেতাকেও ফোন করেন প্রদীপ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা গুলিতে নিহত হওয়ার পরদিন ঢাকার এক আওয়ামী লীগ নেতার মাধ্যমে একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। ৩১ জুলাই সিনহা হত্যাকাণ্ডের একদিন পর ঢাকার আওয়ামী লীগের একটি থানা কমিটির সভাপতির পদে থাকা ওই নেতাকে ফোনে প্রদীপ বলেন, মন্ত্রী বিষয়টি কতটুকু অবগত এবং পরবর্তীতে ওটা নিয়ে কোনো ঝামেলা হবে কি না তার জন্য নিশ্চিত হয়ে তাকে জানানো হয়। এদিকে দুই চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্য বরখাস্ত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৫ সদস্য, মানিকগঞ্জের ২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ১ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অপরদিকে তরল খাবার খাচ্ছেন ইউএন ওয়াহিদা। দুর্বৃত্তের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএন ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ জাহেদ হোসেন। এছাড়া তিনি তরল খাবারও খাচ্ছেন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিকে গাড়ি চালক হত্যা, সিসি ক্যামেরার ফুটেজ ধরিয়ে দিল খুনিদের। চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে এক গাড়ি চালককে খুনের ঘটনায় ৫ তরুণকে গ্রেফতার করা হয়েছে।
যাদের ছিনতাইকারী বলে পুলিশ উল্লেখ করেছে। পুলিশ জানিয়েছে পাঁচ তরুণের সবাই মাদকসেবী। পিক আপ ভ্যান নিয়ে নগরীতে ঘুরে ঘুরে তারা ছিনতাই করে। সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তবে প্রকৌশলী এসব ছিনতাইকারী সিসি ক্যামেরায় নিজেদের শনাক্ত হওয়া এড়াতে লুকোচুরি আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। অন্যদিকে রাজধানীতে বন্ধুস্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার। রাজধানীর রামপুরায় স্বামীর বন্ধু কর্তৃক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মহর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রাত 10:30টার দিকে রাজধানীর রামপুরা পূর্ব হাজিরপাড়ায় এই ঘটনা ঘটে। চাকরির কথা বলে প্রতারণা, গ্রেফতার পাঁচ প্রতারক। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়েছে একটি চক্র। এমন অভিযোগের সত্যতা পেয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এদিকে প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নিতে আদেশ জারি। স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চিন্তা করছে সরকার। সেজন্য প্রস্তুতি নিতে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অপরদিকে মসজিদের সামনে অশ্লীল নৃত্য, মুনমুনকে উকিল নোটিশ। মসজিদের সামনে অশ্লীল ও কুরুচিপূর্ণ নৃত্যের ঘটনায় চলচ্চিত্র অভিনেত্রী মুনমুনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আগামী 3 দিনের মধ্যে জাতীয় 2টি পত্রিকায় ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে, না হলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে 4 জন আইনজীবী এই নোটিশ পাঠান। তারা হলেন মেহেদী হাসান, নজরুল ইসলাম, রবিউল হাসান তুষার ও গোলাম ইমাম হোসেন। অপরদিকে স্বপ্নে এসে সুশান্ত বলেছেন আমার পেটে পুনর্জন্ম হবে তার, রাখি। আলোচনা কিংবা সমালোচনা, চর্চায় থাকতে সবসময় পছন্দ করেন ভারতের সিনেমা জগতের নিম্নস্তরের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি নিজের কাছে হেরে আত্মহত্যার পথ বেছে নেওয়া বলিউডের তরুণ অভিনেত্রী সুশান্ত সিং রাজপুত্রকে নিয়ে মন্তব্য করে আবারও খবরের শিরোনাম হয়ে ওঠেন এই আইটেম গার্ল। রাখি দাবি করেছেন সুশান্ত তার স্বপ্নে এসেছিলেন। সেই স্বপ্নে নাকি সুশান্ত বলেছেন রাখির গর্ভের সন্তান হয়ে তিনি আবার জন্ম নিতে চান, তারপর তিনি সব অন্যায়ের প্রতিশোধ নেবেন। এদিকে করোনা আক্রান্ত জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য খেলোয়াড়দের প্রথম ধাপের করোনা পরীক্ষা হয়েছে সোমবার। বিসিবি আশাবাদী 24 ঘন্টার ফলে ফলাফল পাওয়া গেছে, যেখানে পরীক্ষা ইতিবাচক হলে সুযোগ হারাবেন খেলোয়াড়রা। বাসায় গিয়ে প্রথম দিনে নমুনা সংগ্রহ করে 17 ক্রিকেটার ও 7 জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে জাতীয় দলের তরুণ ওপেনার সাইফ হাসান ও কোচিং স্টাফ নিকোলাস লিক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ওপেনার সাইফ ও ট্রেনার লিক করোনা পজিটিভ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসান ও দলের ইংলিশ ট্রেনার লিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলে বিসিবি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা নমুনা দিয়ে দোয়া চাইলেন মুশফিক। শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্প শুরুর আগে আগামী 17 সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি। কিন্তু অতিরিক্ত সতর্কতা হিসেবে তার আগে একবার ক্রিকেটারদের করোনা ভাইরাস পরীক্ষার পরিকল্পনা করেছে বিসিবি। অন্যদিকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে নানি সঙ্গ ইংল্যান্ড দল থেকে বাদ ফোডেন গ্রিনউড। আইসল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয়েছে দুজনের, কিন্তু অভিষেক লগ্নে নিয়ম ভেঙে শাস্তি হিসেবে দল থেকে বাদ পড়লেন 2 তরুণ ইংরেজ ফুটবলার। আইসল্যান্ডে নেশনস লিগের প্রথম ম্যাচ খেলতে গিয়ে কোভিড প্রোটোকল ভঙ্গ করায় ফিল ফডেন ও ম্যান্স গ্রিনউড দলকে ছুটি করে দিলেন গ্যারি সাউথগেট। দর্শক, এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।